এখন গরমকাল চলে এসেছে আর গরমের পাশাপাশি বৃষ্টিটাও ক্ষণে ক্ষণে আসছে যাচ্ছে তো বাচ্চাদের প্রধানত এখন ড্রেসটার মধ্যে মেয়ে বাচ্চারা বেশিরভাগ সময় ফ্রক একটু কটন টাইপের আরামদায়ক কাপড়গুলো বেশি পড়তে পারে তো মেয়ে বাচ্চারা আবার মাকে অনুসরণ করার পাশাপাশি দেখা যাচ্ছে যে মায়ের মতো সালোয়ার কামিজ পড়তে চায় বা একটু শাড়ি পড়তে চায় এটা বাচ্চারা খুবই আরামদায়ক হিসেবে ব্যবহার করতে পারে যদি সে সুন্দরভাবে সেজে সুন্দরভাবে গুছিয়ে কাপড় এবং এক্সারসাইজগুলো ব্যবহার করে ছেলে বাচ্চারা কটন টি শার্ট কটন শার্ট কটনের মধ্যে মেগি হাতায় যে গেঞ্জিগুলো থাকে সেগুলো কটন অথবা গ্যাভাডিনের হাফ প্যান্ট পরতে পারে কটনের প্যান্টগুলোও হয় ইদানিং অনেক সুন্দর সুন্দর কিছু পাওয়া যায় আর বাচ্চারা ছেলে বাচ্চা এবং মেয়ে বাচ্চা উভয়ই রিসেন্টলি যেটা করছে সেটা হচ্ছে নিজেদের পছন্দের যে প্রাণীগুলো থাকে এবং পছন্দের যে বিভিন্ন ক্যারেক্টারগুলো থাকে সেটা মুভি ক্যারেক্টার হতে পারে কার্টুন ক্যারেক্টার হতে পারে এগুলো তারা তাদের কটন টি শার্ট অথবা শার্টের ভিতরে ইউজ করতে পারে মেয়েরা মেয়ে বাচ্চারাও করতে পারে ছেলে বাচ্চা অথবা মেয়ে বাচ্চাদের জন্য যেই জুতাগুলো সাজেস্ট করি এই সামার এবং রেনি দুটাকে মাথায় রেখে কিছু প্লাস্টিকের অথবা কিছু বার্মিস স্যান্ডেল টাইপের যেটা পাওয়া যায় যেটা হচ্ছে ফিতাওয়ালা ফিতাওয়ালা হলে কি বাচ্চাটা বারবার খুলে যাওয়ার ভয় থাকে না বা পড়ে যাওয়ার ভয় থাকে না অনেক সময় বাচ্চারা হারিয়ে ফেলে তো চামড়া জুতাগুলো একটু অ্যাভয়েড করাই ভালো সামার বা রেনি সিজনটাকে সামনে রেখে নিউবর্ন বেবিদের জন্য একটু কষ্টদায়ক হয় গরম লাগলে ঘেমে যায় বাচ্চারা তো এই জন্য সবসময় বাচ্চাদের জন্য ডিজাইনাররা প্রেফার করে হচ্ছে নিমা টাইপ ড্রেস বা একটু ফতুয়া টাইপ যেটা খুব ইজিতে তাকে পরানো যায় এবং ইজিতে তাকে খোলা মানে খুলে ফেলা যায় এখনকার ফ্যাশন ডিজাইনাররা অনেকেই মাথায় রাখছেন যে থিমেটিকভাবে কাজ করার জন্য যেমন আমরা ফ্যামিলি কম্বো করি ফ্যামিলি কম্বোতে কী হয় যে একটা বাবা একটা মা একটা ছেলে বাচ্চা বা একটা মেয়ে বাচ্চা তাদের ড্রেসগুলো একই রকম কালারের কাছাকাছি ডিজাইনে বা একই ডিজাইনে আমরা করছি বা ডিজাইনাররা করছেন গরম প্লাস বর্ষাকালকে মাথায় রেখে আমাদের যে বাচ্চারা থাকবে বাসায় তাদেরকে আমরা সবসময় চেষ্টা করব যে আরামদায়ক কাপড় পরানোর জন্য যেন বাচ্চারা বারবার ঘেমে না যায় এবং ঘাম থেকে যেন বাচ্চারা অসুস্থ না হয়ে যায় এই জন্য সবসময় বাচ্চাদেরকে সুতি কাপড়গুলোতেই আমরা রাখার চেষ্টা করব এবং পাশাপাশি কিছু কাপড় থাকে সুতির ভিতরেই হোক বা ক্যাশমিলানের ভিতরে হোক যে কাপড়গুলো খুব ইজিভাবে বাচ্চারা পরতে পারে